আসসালামু আলাইকুম, আমি রুমা বা চলে আসছি সেলের সেকেন্ড লাইভে। সো আমার সাথে সবাই জয়েন করে ফেলেন, আমি হচ্ছে সেলের অ্যাড্রেসটা বলে দিই। আর আজকে আমাদের মাত্র দুইটা ব্রাঞ্চ আপনাদের জন্য ওপেন আছে, শুধুমাত্র পিঙ্ক সিটি শপিং মল এবং বনানী শপিং মল। সো এই দুইটা ব্রাঞ্চই ওপেন আছে। পিঙ্ক সিটির অ্যাড্রেস হচ্ছে, নতুন অ্যাড্রেস হচ্ছে শুধুমাত্র 21 নাম্বার দোতলাতে, শপ নাম্বার হচ্ছে 21 পিঙ্ক সিটি শপিং মল গুলশান 2। আর এটার অ্যাড্রেস হচ্ছে বনানী 7 নাম্বার রোড 35 নাম্বার হাউস জি ব্লকে। ওকে, জি ব্লকে এটা। আর হচ্ছে সেকেন্ড লাইভে কি চেঞ্জ বলেন, এটা একটা আপনাদেরকে ধাঁধা দিলাম যে আমি সেকেন্ড লাইভে আমার কি চেঞ্জ আছে প্রথম লাইভ থেকে এই লাইভের, কোন জিনিসটা আমি চেঞ্জ করেছি, কোন জিনিসটা তার জন্য থাকবে 50 টাকা ডিসকাউন্ট। কি চেঞ্জ আমি প্রথম, নাইমা খান আপু, হ্যাঁ তোমার স্যান্ডেল জুয়েল আপু, আপনি এই যে এখানে বসে বসে ই করতেছে, হবে না 50 টাকা ক্যান্সেল জান। শিরিন হোসেন আপু তোমার, হ্যাঁ আমার পড়াটা আবার, আমিও এসে গেছি। তানজিলা তাসলিক, কি রান্না হবে, একটা কিছু রান্না করে ফেলো ভাই, আমি লাইভে দাঁড়াই গেছি, রান্নার কথা মনে নেই। আদিবা আপু, এটা জুয়েল আপু এই কাজ করছে, জুয়েল আপু এখানে আমার সামনে বসা, সে আমি যে পার্সেল পেয়েছি দেখেন আমি কত কিছু শপিং করেছি। দাও তো আমার শপিং দাও, সবাইকে একটু শপিং দেখাই, আমি কত কিছু শপিং করেছি, মন খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এই যে আমার ভিনচি খুব ফেভারেট, আই লাইক ভিনচি। ভিনচির জন্য আমি মালয়েশিয়াতে 14 বার গেছি, এরকম পাগল কি আছে, আমি মালয়েশিয়াতে শুধুমাত্র এই ব্র্যান্ডের স্যান্ডেল কেনার জন্য যাই, মানে আমার এত ভাল লাগে। আর আমার জামাই বলে আমার প্লেন ভাড়াটা তুমি এইভাবে লস করো। সো এই সুন্দর স্যান্ডেলটা আমি কিনেছি এবং আরও কিনছি, এটা দুইটা কালারই কিনছি, কই আর একটা কালার করি। দেখছেন শপিং, সবাই মনে করতেন রুবা আপু খালি সেলই করে, কিনে না, আমি কিন্তু অনেক শপিং করি। এই দেখেন কীরকম পাগল, এটা দুইটা কালার, আমি দুইটা কালারই নিছি, সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার। তারপরে হচ্ছে এই দেখেন আমার পায়ে পরা, এটাও আনছি মাত্র 3 জোড়া। এই যে আর একটা ভিনচি, এই হচ্ছে এটা সুন্দর হিল, এই হচ্ছে আর এক জোড়া, 4 জোড়া। তারপরে হচ্ছে আলদোর এই ব্যাগটা কিনেছি, রেড কালার, খুব সুন্দর। এতগুলো শপিং করছি, আরও আরও আসতেছে। এটাগুলো কবে কিনছি, লকডাউনে বসে বসে, এগুলো সব লকডাউন লকডাউন সেল। সো লকডাউনে বসে বসে আমি এই স্যান্ডেলগুলো কিনেছিলাম, যখন আমার কোনো কাজ ছিল না, বাসায় বোরিং হচ্ছিলাম আর শপিং করছিলাম, বোরিং হচ্ছিলাম আর শপিং করছিলাম। সো এই শপিংগুলো কেমন লাগলো, নিশ্চয়ই অনেক সুন্দর, আমার খুব ফেভারেট। এর মধ্যে সবচেয়ে ফেভারেট শ্যু হচ্ছে এইটা, কিন্তু এটা আমার পায়ে বড় হচ্ছে, সো অসুবিধা নেই, বড় হলে আমি পরে ফেলবো। ওকে, চলে যাই আমি গুলা আহমেদে চলে যাই। গুলা আহমেদের প্রিন্টেড লন কালেকশন খুবই বিউটিফুল, এবং আমি স্যান্ডেলগুলো অনেক সুন্দর, যে এই দেখেন দাঁড়ান কীরকম ফাজিল, জুয়েল আপু তোমার পড়া হয়ে গেলে আমাকে দিও, সুলতানা আপু আমার পায়ের সাইজ মাত্র 34-35, এরকম পায়ের সাইজ, সো আপনার লাগবে 34 সাইজ পায়ের, 39 জুয়েল আপু। জুয়েল আপু হচ্ছে জুয়েল সিদ্দিকি, যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, সে আমার সাথে দেখা করতে চলে আসে, দুপুরে কমেন্টস করেছে, সো এখন সে চলে আসে দেখা করতে। ওকে, এই হচ্ছে, কেমন আছো, ভালো আছি। রোজিনা লিপি আপু মিস করেছেন, আমি সুন্দর সুন্দর স্যান্ডেল শপিং করেছি, আপনি চাইলে নিতে পারতেন আমার কাছ থেকে, না 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 আজকে জুতা মারবো না, ছি জুতা মারবো কেন। ওই যে জুয়েল আপু লিখছে সালাদ খাচ্ছি। ওকে, চলে যাই আমি গুলা আহমেদের প্রিন্টেড লন কালেকশন, উইন্টার না, বাংলাদেশে কোনো উইন্টার নাই, অলরেডি 5টা এসি আমার সামনে পিছনে কাজ করছে, তার মানে হিউজ গরম। আমার যারা গেস্ট আছে, যারা আমার
সব আপুরা আছেন, সবাই অনেক গরমে থাকে, এসেই তাদের গরম লাগে, তারা এসি ছাড়া চলতে পারে না। সো ঢাকাতে কোনো ঠান্ডা নাই, গরম, ঠিক আছে, গরম। সো গরমের জন্য এই কাপড়টা পরে ফেলবেন, সুন্দর জামাটার প্রাইস দিব, মিষ্টি কালার, ওয়াও, ফাটাফাটি একটা জামা, মন যেমন শপিং করে আমার খুব ফুরফুরে আছে শপিং করতে পেরে। তার সাথে হচ্ছে এত সুন্দর একটা জামা, প্রথমেই দেখাবো এত সুন্দর একটা জামা, এটা দেখলে মন ভরে যাবে। আমার ফেভারিট কালার গ্রে আর পিচ কালার, ওয়াও, বিউটিফুল, মানে এক কথায় অসাধারণ একটা কালার। আমাদেরকে এক এক করে পরে দেখাবা, না পরে দেখাবো না, ফরিদা আপু দেখানো শেষ। এই যে এই সুন্দর জামাটা, এত কিউট লাগবে, এত সুন্দর লাগবে, পরির মতো মনে হবে, ডানা কাটা পরি, না ডানা সহ পরি, ডানা কাটা পরি হয় না, তাহলে মানুষ হয়ে যায়, ডানা কেটে দিলে ওটা মানুষ হয় আর ডানা লাগিয়ে দিলে ওটা পরি হয়ে যায়। সো ডানা সহ পরি, এই যে গ্রের মধ্যে একটা পিচ কালার, মন চায়। আচ্ছা রেখে দেন, ভালোবাসা জমিয়ে রাখেন, যেখানে আমাকে দিতে হবে না রেখে দেন, ওটা ভাইয়ের জন্য, ফাইজা আপু। এই দেখেন পিচ কম্বিনেশন, একদম পিচ কালারের একটা ফাটাফাটি জামা, পিচ কালার এবং গ্রে কালার, এই যে গ্রে পিচ কালার আর হচ্ছে সুন্দর বর্ডারটা, এই যে এই জামাটা রিয়েলি অনেক সুন্দর, সামনাসামনি তো মানে চকলেট কালার, পুরা ওই যে ললিপপ, ললি 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 কালার, এটা খুবই মিষ্টি একটা রং, যারা না নেবেন সিরিয়াসলি, আর যারা লাইভ থেকে চলে যাবেন তারাও মিস করবেন। মাত্র 9 পিসের সেট, গুল আহমেদ মলমল, কি সুন্দর নাম, গুল আহমেদ মলমল। এটা ছোটবেলায়, তখন আমি ছোট প্রাইমারি স্কুলে পড়ি, তখনকার বাকের ভাইয়ের গান ছিল কি মলমল, যেন একটা হিন্দি গান, আমি এত হিন্দি ভালো বলতে পারি না, কিন্তু মলমল আছে ওইটার মধ্যে। সো ওই গানের সাথে মলমল, এটা গুল আহমেদ মলমল কালেকশন দেখাচ্ছি, নিউ কালেকশন, একদম ফাটাফাটি সুন্দর জামাটার পেছনের পার্ট দেখাবো, ব্যাক পার্ট, অ্যাশ কালার কার কার পছন্দ, কার কার অ্যাশ কালার পছন্দ, গ্রে কালার কার কার পছন্দ, সে সে হাত উঁচা করেন। এই হচ্ছে আমার গ্রে কালারের ব্যাক পার্ট, এত সুন্দর এই গ্রে কালারটা, মিষ্টি গ্রে অ্যান্ড এই যে এরকম গ্রে আর হচ্ছে মিষ্টি কালার। স্যান্ডেলগুলোর প্রাইস দিয়ে কী করবে, আমি তো অনলাইন থেকে কিনেছি, সেই লকডাউনের সময় কিনেছি, এখন আজকে আসলো, মাথাটা ঠান্ডা হলো, ঘুমও হবে। ওকে, এই হচ্ছে আমার আরও একটা ব্যাক পার্ট দেখিয়ে দিলাম, মিষ্টি অ্যান্ড গ্রে কালার। সো এই হচ্ছে আমি একটু ব্যাকে যাই, আর এটা স্লিভ দেখেন, হাতাটা অনেক অনেক অনেক, ওয়াও, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, পিচ মিষ্টি কালার, ওয়াও, স্লিপটা কি সুন্দর, হাতা, প্রাইস তো আগের ডিসকাউন্ট প্রাইজই আছে, সো আগে কত প্রাইজে সেল করেছি কটন দোপাট্টা, সেলাই গুল আহমেদ সবচাইতে রিজনেবল প্রাইজে সেল করে, গুল আহমেদ আমাদের থেকে মনে হয় না কেউ এত কম রেট আপনাদের দেয়, আমরা ফার্স্টে দেই এবং কম রেটেই দেই, পরে কেউ কেউ হয়তো কমাতে পারে, কিন্তু আমার জানা মতে আমরাই কম দেই, কেউ কমাইছে কিনা আমি জানি না, বাট আমি কম দেই। বাকের ভাইয়ের গান, হাওয়া মেঘটা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলমল, ওই মলমল কালেকশন দেখাচ্ছি, বাকের ভাইয়ের কালেকশন। ওকে, এটা প্রাইস কত গেস করেন আপনারা, কত দেওয়া হয়েছিল, পছন্দ হয়ে গেছে আমার কুর্তিটা দিয়ে নিয়ে নেন, দিয়ে দিলাম কুর্তিটা, দিয়ে দিলাম, আর কিছুই পরবো না, সবই মানুষের পছন্দ হয়, সবই পছন্দ হোক, শুধু আমার জামাই বাদে, জামাই পছন্দ করা যাবে না। আমার বোনেরা কিন্তু দুলাভাইকে পছন্দ করা যাবে না, জামা পছন্দ করেন, স্যান্ডেল ব্যাগ সব নিয়ে যান, সব দিয়ে দিব। এই হচ্ছে আমার অ্যাশ কালারের ফাটাফাটি সুপার ডুপার আজকের দিনের সবচাইতে ফাটাফাটি কালেকশন। ও মা, 2550 তো এই ডিসকাউন্টে দিয়েছিলাম, এর আগে কত দিয়েছিলাম। এই দেখেন এইটার কালার কম্বিনেশন, পিচ অ্যান্ড গ্রে কম্বিনেশন, দুইটা ভাই বোন কালার। নাইমা খানাপু, নো 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 নো, এটা তো 2500 টাকার জামা না। আর এই দেখেন এটার প্যান্ট কি সুন্দর, সুপার ডুপার প্যান্ট, প্যান্ট আবার সুপার ডুপার হয় কীভাবে, এই প্যান্ট পরলে আপনার আরাম লাগবে, বসলে ছিঁড়ে যাবে না, আরাম পাবেন,
খসখস করবে না, যারা একটু মোটাসুট আপু আছেন উঠে যাবে না, জুয়েল আপুর মতো মোটাসুট আছেন, সো তাদের হ্যাঁ আগে ছিল ওকে, ওইটাও একটা ডিসকাউন্ট প্রাইস, সো এটা প্রাইস আছে 3050 টাকা, 50 টাকা থাকবেই, ওইটা ললি খাওয়ার টাকা, 3050 টাকা, সুপার ডুপার কোয়ালিটি, হাতে পেয়ে 100%-এর ভিতরে 200% আপুর আমাকে একটা থ্যাংক ইউ দেবে যে রুবা অনেক সুন্দর একটা জামা দিয়েছো বোন, একদম সুতি লনের জামা, আর হচ্ছে লন দোপাট্টা, মিষ্টি কালারের একটা প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়টা অনেক ভালো, ছিঁড়ে যাবে না, বসলে ফেটে যাবে না, আরাম পাবেন, সো এই জামাটার একটা স্ক্রিনশট নিতেই হবে, 3050 টাকা, এই যে ওকে এটা আমি রাখি, ওনা 100% সুতি, সুতি না হলে টাকা ফেরত, হকাররা করতো বিশ্বাস করেন, আমি স্কুলে যাওয়ার সময় আমাদের গ্রামে হচ্ছে সপ্তাহে 2 দিন হচ্ছে হাট বসে, শনিবার আর বুধবার, এরকম হকাররা এরকম করতো, নিয়ে যান নিয়ে যান আর পাবেন না, এরকম করতো সিরিয়াসলি, সো ওরকম একটু করলাম। আসলে থাইল্যান্ড থেকে কি হয়েছে, থাইল্যান্ড থেকে জুতা আস এগুলো এখন আহত আত্মাকে হত্যা করতেছে, হ্যাঁ এখন পরে কই যাবেন বলেন, পরে যাওয়ার কোনো জায়গা না, আমি তো তাও একটু লাইভ করি, এই যে জুতা পরে লাইভ করতেছি, সো এই হচ্ছে এটার সুতি দোপাট্টা, 100% কটন দোপাট্টা, খুব সুন্দর করে, এই হচ্ছে আমার গুল আহমেদ ফেব্রিক গোল্ডেন দিয়ে লেখা, অনেক খুশি খুশি আজকে, হ্যাঁ ফরিদা আপু শপিং আসছে এতদিন পরে, সো আমি অনেক খুশি, এক্সাইটেড, হঠাৎ সারপ্রাইজ, আজকে যে পাবো স্যান্ডেল আমার জানা ছিল না, লাইভে দাঁড়াবো তার এক দুই মিনিট আগে, এই কারণে 2 মিনিট লেট হয়ে গেছে লাইভ, জুতা দেখতে যে, এই হচ্ছে আমার পার্পেল কালার, এখন দেখাবো পার্পেল, জিনিস যার ভালো দাম একটু বেশি, গুল আহমেদের দাম সবচেয়ে রিজনেবল, নতুন কালেকশন কটন দোপাট্টা 3050 টাকা, ওকে, আর এই হচ্ছে গুল আহমেদের পার্পেল কালার, জুয়েল আপুকে একটু দেখাও, আসেন জুয়েল আপু, সে সালাদ খাচ্ছে, আরো মোটা হয়ে যাবেন, এখানে আসেন, এখানে আসেন, জুয়েল আপুর সাথে আমার একটা লাইভ শো হয়েছিল লকডাউনের ভিতরে, ও মেকআপ ছাড়া সে আসতে চাচ্ছে না, আসেন, আসেন, আপনাকে দেখতে চাচ্ছে সবাই, জুয়েল আপু করতেছি, আসেন, খুবই সুন্দরী কিন্তু, সবাই চশমা লাগিয়ে দেখবেন, ভিডিওয়ে যেতে পারেন, শিপন ওনা হবে, দুপুরে দেখিয়েছি শিপন ওনা, এই হচ্ছে আমার জুয়েল আপু, আসসালামু আলাইকুম, করোনা করোনা কেমন আছো সবাই, হ্যাঁ হ্যাঁ করোনা হয়েছিল তো আমার, এই জন্য অসুস্থ একটু, জুয়েল আপু কিন্তু বিশিষ্ট একজন মানুষ, সে হচ্ছে বলি থাক বলি আপুদের, আমার হাজবেন্ড মারা গেল, হ্যাঁ জুয়েল আপুর মানে ভাইয়া হচ্ছে কয় মাস হয়েছে, দুই আড়াই মাস হয়েছে জুয়েল আপুর, আপনারা সবাই হচ্ছে টিভিতেও দেখছেন, আকিস গ্রুপের মেজো ছেলে, জুয়েল আপু হচ্ছে আকিস গ্রুপের মেজো ছেলের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, থাক মন খারাপ করেন না আপনি, মাস্ক পরেন, মন খারাপ করেন না, থাক আমার জন্য সবাই দোয়া করেন, হ্যাঁ জুয়েল আপুরও করোনা হয়েছিল ঠিক আছে, অনেক অসুস্থ ছিল, ভাইয়াও অসুস্থ ছিল, আমার হাজবেন্ডকে টেক কেয়ার করেছি, তার জন্যই আমি নিজেও সিক হয়ে গিয়েছিলাম, আমার সাথে দেখাই হয় নাই, 5 দিন আমি ছিলাম স্কয়ার হসপিটালে, আর ও ছিল 8 দিন হসপিটালে, আমার জন্য সবাই দোয়া করেন, আচ্ছা সবাই জুয়েল আপুর জন্য একটু দোয়া করেন, ভাইয়ার জন্যও দোয়া করেন, ঠিক আছে, সবাই তো খবরে দেখছেনি যে হঠাৎ করেই, যখনই ভাইয়া এরকম ঘটনা ঘটছে, জুয়েল আপুর সাথে সাথে আমাকে ফোন করছে যে রুবা তোমার ভাইয়া তো আর নাই, মানে আমার কয়েক মিনিটের জন্য মনে হয়েছিল যে আকাশ ভেঙে মাথায় পড়ছে, যে কি বলে বলতেছে, সত্যি সুন্দর, হ্যাঁ সত্যি জুয়েল আপুর সুন্দর, কারণ এই সুন্দর আর কে দেখবে বলেন, ভাইয়াই নাই, সো আমরা সবাই ভাইয়ার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, জান জুয়েল আপু পাশে, জুয়েল আপু সবসময় আমার লাইভ দেখে, আসলে মানে একটা কিছু নিয়ে তো মানুষের বেঁচে থাকতে হবে তাই না, এখন আমি দেখাবো গুল আহমেদের পার্পেল কালার, সুফিয়া আলী আপু বলছে জুয়েল আপুর জন্য অনেক দোয়া, থ্যাংক ইউ, সবাই একটু জুয়েল আপুর জন্য, আমার একদম বড় বোনের মানে বড় বোনের মতো না, বড় বোনই কয়েকজন আছে যারা একদম আমার মানে কাস্টমার রিলেশন না, মানে একদম বোন আমার, আমার মনে হয় সুখ দুঃখ কোনো বিপদও যদি পড়ে আমার মনে হয় এরাই আমাকে আগায় আসবে, যেহেতু আমার নিজের কোনো বোন নাই, ওকে, সো এই হচ্ছে আমার পার্পেল কালার, ফাটাফাটি একটা পার্পেল কালার আমি দেখাচ্ছিলাম, অনেক সুন্দর,
নুবাইবা চৌধুরী আপু থ্যাংক ইউ, আপু থ্যাংক ইউ, সবাই আমরা সবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। মানে আমি অন্তত কোনো মানুষের বিপদ হোক, কোনো মেয়ের বিপদ হোক, বিশেষ করে মেয়েরা কোনো বিপদে পড়ুক আমার কাছে হেল্প চাইবে, আমি হেল্প করব না এরকম হতেই পারে না। সো পাশে দাঁড়াবোই, পাশে থাকবোই, আমিও চাইবো আমার পাশে যেন সবাই থাকে। ওকে, এই হচ্ছে আমার পার্পেল কালারের নিচে হচ্ছে এই দেখেন ডিপ পার্পেল, লাইট পার্পেল অ্যান্ড ডিপ পার্পেল দিয়ে একটা বরফি বরফি ডিজাইন করা, যেটা কিনা শবে বরাতের হালুয়া কাটি আমরা এরকম করে ওই ডিজাইনটা করা বরফি ডিজাইন। আর এটা একদম খুব সুন্দর একটা শেডেড পার্পেল। আমি আজ পাহাড় থেকে সোজা ঝাঁপ দিয়ে তোমার ওখানে পড়লাম কেন ঝর্ণা আপু, কি হয়েছে আপনার? এই যে এই হচ্ছে আমার শেডেড, ওকে, শেড করা লাইট অ্যান্ড ডিপ কালার দিয়ে, পার্পেল দিয়ে শেড করা। এটা গুল আহমেদের একদম লন কালেকশন, খুবই পাতলা, খুবই আরামের। থ্যাংক ইউ সুমাইয়া, সুস্মিতা আপু থ্যাংক ইউ। ওকে, এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট দেখিয়ে ফেললাম, এখন আমি ব্যাক পার্টে চলে যাই। ব্যাক পার্টও খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টেড, ওকে, ফ্লাওয়ার প্রিন্টের ব্যাক পার্ট। সো এই হচ্ছে আমার এই যে ব্যাক পার্ট, পুরো কটন কালেকশন। আমি কিন্তু কি বলে কেমব্রিক ল মানে উইন্টার কালেকশন দেখাচ্ছি না, একদম লন কালেকশন, যেটা কিনা আপনি সারা বছরই পরতে পারবেন, এই শীতের মধ্যেও শাল দিয়ে পরে ফেলবেন। সো সব সময় পরা যাবে, বারো মাস পরা যাবে, বারো মাসের কাপড় দেখাচ্ছি। ওকে, এই হচ্ছে নিচের দিকটা, আর হচ্ছে এটা আমার স্লিভ, হাতাটা কি সুন্দর পার্পেল কালারের স্লিভ, অ্যান্ড এখানে ডিপ পার্পেল দিয়ে ডিজাইন করা। থ্যাংক ইউ রোজিনা সুলতান আপু, দোয়া করবেন ইনশাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, সব দোয়া জুয়েল আপুকে দিয়েন না, আমারও একটু দিয়েন, আমাকেও দিয়েন। এই হচ্ছে আমার শেড করা, আর আমি এটার ওড়না দেখাই, পার্পেল কালার দোপাট্টা 3,050 টাকা। কি হলো গুল আহমেদ, 3,050 টাকা লন কামিজ লন দোপাট্টা। ওকে, এই হচ্ছে আমার যারা সুতি ওড়না, আমি কয়েকদিন দেখেন কি সুন্দর, আমি ছিলাম না তো কয়েকদিন, ও পাহাড়ে ছিলাম, কোথায় গিয়েছিলেন? সাজেক রিসোর্টে। আহারে ভাই, যদি ঘুরতে পারতাম, আমারও খালি রিটায়ার করতে মন চায়, খালি আপনাদের মতো ঘুরে জামার টাকা ভাঙবো আর ঘুরবো আর শপিং করবো চলে আসবো। কবে যে হবে সেই দিন। এই এই হচ্ছে আমার দোপাট্টা, আহা কি সুন্দর দোপাট্টা, পুরো শেড পার্পেল, ডিপ পার্পেল অ্যান্ড লাইট পার্পেলের শেড করা দোপাট্টা। আর এই পার্পেল কালারটা রিয়েলি অনেক অনেক সুন্দর লাগবে, মানে ব্রাইটনেস দেখেন, আমি আজকে কিন্তু ওরকম লাগাই নাই, ওটাকে কি বলে লিকুইড ফাউন্ডেশন, ফাউন্ডেশন লাগাই নাই, শুধু সানস্ক্রিম আর ফেস পাউডার আর একটু ঘষে দিয়েছি, এই আমার মেকআপ আজকে। আজকে কোনো ফাউন্ডেশন টাউন্ডেশন কিচ্ছু লাগাই নাই। প্রচুর ঘুরেন 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 ভাইয়ের চারপাশে ঘুরেন আপনি ঝর্ণা আপু। ওকে, আর এটা প্রাইস আছে 3,050 টাকা, 3,050 টাকা। এই সুন্দর পার্পেল কালার জামাটা বেশি দেখাবো না, শর্টকাট অর্ডার করতে হবে। হ্যাঁ, জিনিস কিন্তু কম, জিনিস ভালো, সো জিনিস একটু কম থাকবে। এই হচ্ছে আমার প্যান্টের কাপড়, আর সুন্দর এই পার্পেলটার একটা স্ক্রিনশট। বিদেশ বন্ধ, ঠিকই বলছেন, বিদেশ বন্ধ, তাই দেশের মধ্যে ঘোরাঘুরি, খুবই অস্থিরতার মধ্যে আছি আমিও। কিন্তু আমার ডিসেম্বরে আমার 3-4 দোকানে ডেকোরেশন, যার কারণে আমার মরার টাইম নাই, মানে আজরাইলরে বলতে হবে বাবা তুই দূরে থাক, এই মাসে আসিস না, এরকম রেখে দিলাম, আজরাইল দূরে থাক বাবা, আসিস না, অনেক কাজ, কাজকর্ম শেষ করি তারপরে নিস। এখন হচ্ছে ডিপ কালার কার পছন্দ, মেরুন দেখাবো আর হচ্ছে স্কিন মানে গোল্ডেন, গোল্ডেন আর মেরুন কম্বিনেশন, এই কম্বিনেশনটা একটা। হ্যাপি মোনা আপু কেমন আছেন? এই যে ওকে, আজকে মনে হয় বেশি চিল্লাচ্ছি আমি, আজকে একটু গলার ভলিউম বেশি মনে হচ্ছে আমার, আজকে আমি ভাত খেয়েছি, নাস্তা খেয়েছি, যার কারণে আমার একটু শক্তি বেশি আজকে, এবং আমি অনেক ঘুমায় আসছি, সকালবেলা 12:15 উঠছি, যে 2 লাইভ আছে, ঘুমায়া শক্তি অর্জন করে আমাকে আসতে হবে, এই কারণে ফ্রেশ। ওকে, এই হচ্ছে আমার গোল্ডেন কালার কটন, কটন দেখাচ্ছি 100% ইলোরা ফেরদৌসি আপু, কটন দোপাট্টা, কটন কামিজ, আর এই সুন্দর এই গোল্ডেন অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমার মেরুন কালার, ওকে, মেরুন এটা গোল্ডেন কালার, ওকে, এই হচ্ছে আমার গোল্ডেন মেরুন কম্বিনেশন, গুল আহমেদ কটন, একদম পিওর কটন। এই যে
এই যে এরকম মেরুন কটন আর এই হচ্ছে আমার বর্ডার লাইনটা ওকে এই হচ্ছে আমার বর্ডার লাইন ফুল কামিজটা হচ্ছে 100% কটন এটা দেখিয়ে দিলাম ফ্রন্ট পার্ট এখন চলে যাই ছোট ছোট প্রিন্ট দিয়ে ভরা হচ্ছে ব্যাক পার্ট একটু ডিপ কালার এটা হ্যাঁ একটু ডিপ কালার এই দেখেন ওয়াও একদম অন্যরকম একটা ব্যাক পার্ট এই যে আমি দেখিয়ে দেই কাছে থেকে এই রকম প্রিন্ট পুরো চোখ চোখের মধ্যে কেমন কেমন লাগবে ঘুরবে ঘুরবে মাথা ঘুরলে যেমন হয় এরকম এরকম খুঁজেই পাবেন না এটার মাথা কই শেষ কোথায় এরকম একটা ভাব দূর থেকে এরকম সুন্দর এই প্রিন্টটা ব্যাক পার্টের প্রিন্ট এবং ব্যাক পার্টের সাথে এই প্যানেলটা ওকে ওকে আই থ্যাংক ইউ মে সালমা লুনা আপু গুলা আহমেদ আসলে ম্যাটেরিয়াল খুবই ভালো খুবই আমিও লাইক করি গুলা আহমেদের প্রোডাক্ট এই হচ্ছে আমার স্লিভের কাপড় হাতার কাপড় ওকে এই যে হাতার কাপড়টা আর এটার আমি দোপাট্টা দেখাই খুবই মিহি কাজ করা জামার কাপড়টা এবং দোপাট্টাটা খুবই মিহি সুতা কোনো উইন্টার কালেকশন না একদম কালেকশন না তুমি খুব খুশি ফুল এনার্জি দুপুরে মুরগি দিয়ে চিকেন দিয়ে ভাত খেয়ে ফুল এনার্জিতে আছে এই হচ্ছে এটা দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর পাতলা একটা ফাটাফাটি আর এটা হচ্ছে গলার লকেট একদম একটা নেকলেস নেকলেসের পুরো মাঝখানের লকেট ওকে এই হচ্ছে মেরুন কালারের ফাটাফাটি দোপাট্টা এবং পাতলা দোপাট্টা গুলা আহমেদের ওন্না যেমন হয় কটন কামিজ কটন ওন্না ওইটাই হয়েছে এই হচ্ছে আমার ফাটাফাটি কালেকশন ওয়াও অনেক নাইস অনেক সুন্দর কিন্তু সুতি ওন্নার একদম পাতলা কালেকশন একদম ফাটাফাটি পাতলা কালেকশন এই যে ওকে এটা প্রাইস 3050 টাকা 1 টাকা কম দিলেও নিব না বেশি দিলেও নিব না 3050 টাকায় দিতে হবে এই যে পাতলা ওন্না একদম স্মুথ একটা পাতলা ওন্না সুতি যারা একটু দামি জিনিস চান সুতি দামি সো তারা গুল আহমেদের এই কালেকশনটা তাদের জন্য 100% বেটার সুতি ওন্না এটা পুরো দাওয়াত খেতে যাওয়া যায় যারা সুতি ওন্না পরেন সবসময় এটার সাথে মেরুন কালারের একটা প্যান্টের কাপড় ইটা মেরুন টাইপের কালারটা ওকে ইটা মেরুন টাইপ ওয়াও খুবই সুন্দর 9টা ডিজাইন 9টা ডিজাইনই অন্যরকম একদম পুরাই মলমল একদম ফাটাই দিছে মলমল সামার ডিজাইনটা সুন্দর হ্যাঁ ড্রেসগুলো সুন্দর থ্যাংক ইউ ফারহানা সঞ্জিদা আপু এই যে এই ডিজাইনটা দেখাবো দেখবেন যে এই ডিজাইনটা কেমন এই যে মলমল সামার কালেকশন আমি দেখাচ্ছি গুল আহমেদ নিউ কালেকশন 2020-এর কালেকশন এই জামাটা দেখেন একটু অন্যরকম অ্যাশ কালারের মধ্যে এটাও অ্যাশ আর ইয়ালো ওয়াও দেখেন অ্যাশ আর ইয়ালো কম্বিনেশন এত সুন্দর এই যে এরকম করা প্রিন্ট করা এগুলোর জন্য ওয়েট করছিলাম এইটার জন্য আচ্ছা এই যে এরকম প্রিন্ট করা আর এই জায়গাটা অনেক সুন্দর একদম ডিফারেন্ট একটা প্রিন্টেড জামা এটা দেখেন আমাকে কেমন লাগছে আমি জানি না এই যে এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট ড্রেসটা 100% কটন এত সুন্দর আর নিচে এরকম কালার দাও আপনি চাইলে এই কফি কালারটা দিয়েও পাইপিং করতে পারেন অ্যান্ড ফিরোজা অ্যান্ড ইয়ালো কালার মাস্টার্ড ইয়ালো এটা এই কালারটাও ইউজ করতে পারেন সো এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট দেখেন এই দেখেন এটার পিছনটা অনেক 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 ওয়াও রোজিনা লিপি আপু বলছে ওয়াও হ্যাঁ এই যে গুল আহমেদ অনেক সময় এটা কেটে যায় এই দেখেন কি সুন্দর এই ফাটাফাটি জিনিসটা এবং এইটার প্রিন্ট আছে এই দেখেন কালার কয়টা একটা আবার শেড করা এই জায়গাটা পুরো শেডেড পুরো গ্রিনিশ অ্যান্ড কফি কালারের শেডেড প্যানেল নিচের দিকটা এটার সাথে আমি কাপড় দেখি আসলে কাপড়টা এত আরাম স্লিপ করছে মানে কটন 100% সুতি এত স্মুথ মিহি সুতা সো ধরতে খুব আরাম লাগতেছে এই হচ্ছে আমার বেলভেট শার্ট আনবো আপু বেলভেট শার্ট খুব রিসেন্ট চলে আসবে আপনার শীত পরার আগেই পাবেন এখনও শীত পরে নাই বেলভেট শাল পরার মতো শীত নাই আশেপাশে গরমে বাঁচতেছি না এসি চলতেছে
গুলশান শাড়ি মিউজিয়ামে 85 টাকা রাখে, আচ্ছা ওরা বিজনেস করেছে এর জন্য, ও 85 সালে বিজনেস করেছে, তাহলে আমি ওদের থেকেও আগে বুড়ি, মানে 50 সালে আমি ব্যবসা করেছি তাই 50 টাকা রাখি না, তাহলে আমার 2008 তাহলে 80 টাকা রাখা উচিত, 50 রাখবো নাকি 80 রাখবো, এখন তো বেড়ে গেল ওই হিসেবে এখন আমার 80 টাকা রাখা উচিত আপু ইলোরা আপু। এই হচ্ছে আমার স্লিভের কাপড়, হাতার কাপড়টা, ওকে। সো এখন এটার ওড়না দেখাতে হবে, স্ক্রিনশট নিতে হবে। ফেরদৌসী সুহাগ, থ্যাংক ইউ, কালকের মিষ্টি মেরুন ড্রেসটা কনফার্ম করেছি অ্যান্ড বিকাশ করে দিয়েছি, থ্যাংক ইউ সালমা আপু। দাঁতে আর দাঁত আরে দাঁত এত লিপস্টিক কেন লাগিস বুঝতেছি না। এই হচ্ছে এটার ওড়নাটা, কটন দোপাট্টা, পাতলা একটা কটন, ফাটাফাটি আঁচলটা, এটার আঁচল দেখবে কোনো কোনো জিনিসের বিশেষ বিশেষ জায়গা সুন্দর হয় না, একটা মানুষেরও যেরকম সব সুন্দর হয় না, কিছু কিছু জায়গা চোখ সুন্দর, নাক সুন্দর, দাঁত সুন্দর, না ঠোঁট সুন্দর, নাহলে হাসি সুন্দর, নাহলে চোখের পাপড়ি সুন্দর, নাকি আইভরি সুন্দর, কিছু তো একটা সুন্দর। এই জামাটার হচ্ছে এটার আঁচলটা সুন্দর, ওড়নাটা সো বিউটিফুল, এটার আঁচলের শেড, আঁচলের শেড হচ্ছে অনেক সুন্দর, এটার 8 টাকা রাখা উচিত, জিরোটা এই পাশে লাগান, 80 টাকা রাখা উচিত, ওকে। এটার প্রাইস 3050-80 টাকা, 8 টাকার শূন্য এদিকে দিয়ে দিব কিন্তু 80 টাকা হয়ে যাবে। সো আজকের জন্য এটা 3050 টাকা এটা প্রাইস, আর এটার আমি বলেছি আঁচলটা অনেক 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 সুন্দর, সিরিয়াসলি আঁচলটা খুব সুন্দর, ওকে। এটা রেখে দিচ্ছি, এটা প্যান্ট কই গ্রে কালার, অ্যাশ কালারের প্যান্টের কাপড়, এই যে অ্যাশ কালার, চকলেট চকলেট কালার সব, না এটা দিস না, কালোটা দে, একটা কালো আছে, চলে যাই আমি ব্ল্যাক কালারের এই কামিজটা, ব্ল্যাকের মধ্যে ওয়াও সেই সুন্দর তো, দেখেন আমি কতগুলো বানাই, শুধু আকবর ভাই বিজি আছে, আকবর ভাই খালি ফ্রি হোক, কতগুলো বানাই আমি সুতি ওনার, কী যে বানাবো মাথায় ঘুরাই দিব বানানোর বানানোর স্টাইলে, ওয়াও দাও। ব্ল্যাক কালারের কামিজ, কটন লন প্রিন্টেড, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, সুন্দর বলার আগে মাশাল্লাহ বলতে হয়, তাই মাশাল্লাহ বললাম, অনেক সুন্দর। এই হচ্ছে এটা প্রিন্ট, দেখেন প্রিন্টের কালার কম্বিনেশনটা কি সুন্দর, ফাটাফাটি একটা প্রিন্ট, অনেক সুন্দর, কিন্তু কখনোই পাই না, আজকে পাবেন জান্নাতুল ফেরদৌস জুমা আপু, আপনার জন্য হায়ার করে নিয়ে আসবো, গুল আহমেদের ফ্যাক্টরি সুদ্ধ তুলে নিয়ে আসবো বাংলাদেশে, সো আপনি আজকে অর্ডার করেন। এই দেখেন এই কালো জামাটা, অনেক জুয়েল আপু আমার লাইভে এখানে বসে বসে সাউন্ড দিয়ে শুনতেছে, আমার কানের মধ্যে সব কথা আসতেছে, সে আমার দেখা বাদ দিয়ে মোবাইলে আমার লাইভ দেখতেছে বসে বসে। এই হচ্ছে জামাটা, আর হচ্ছে এটা নিচে দেখেন কি সুন্দর, অনেক মজা লাগে, আচ্ছা হ্যাঁ মন ভালো থাকলে আমি অনেক কথা বলি, অনেক অনেক কথা বলি, আর মন যদি আমার খারাপ থাকে বোমা মারলেও আমি একটা কথা বলি না, এরকম করে বসে থাকি এরকম, আর বাসার মধ্যে খাটের মধ্যে এরকম করে শুয়ে থাকি, মানে কোনো কথা আমি বলি না। এই হচ্ছে আমার নিচের প্যানেল, কি সুন্দর না, ব্ল্যাকটা দেখেই মনটা আরও ভালো হয়ে গেল, আমি এই প্রিন্টের জামাগুলো যা ডিজাইন করে বানাবো আপনারা মাথা ঘুরাই যাবে, পরে পরে আসবো বলবে না আরে আমার জামাটা কেন আমি আগে বানিয়ে ফেললাম, কেন রুবাবার মতো বানাতে পারলাম না, ঠিক আছে এরকম করে আমি বানাবো এই প্রিন্টেডগুলা, ওকে। ফ্রন্ট পার্ট সুন্দর, এই ব্ল্যাকটা, এটার ওড়না তো চরম সুন্দর একটা ওড়না, প্রিন্টেড কটন কালেকশন আমি দেখাচ্ছি, এবং এই হচ্ছে পেছন পার্ট, ব্যাক পার্ট পুরাই ফুল ম্যাজেন্ডা ফুল দিয়ে, এই যে ম্যাজেন্ডা অ্যান্ড কালো, সো এই হচ্ছে ম্যাজেন্ডা আর কালো, এই যে হচ্ছে ডিজাইন, এবং এইটার স্লিপটা দেখেন একদম অন্যরকম, মানে ব্যাকপার্টের সাথে হাতার, সরি এই যে আমি এর জন্য এটা ইউজ করতে চাই না, এটা শুধু আমার পায়ের নিচে পড়তেছে, এটার কি করা যায়,
এটা এইখানে ঝুলাই রাখছি জান কি করি এটা রে এটার করাটা যায় কি এটা আমার পায়ের নিচে পড়ে কেন এই হচ্ছে হাতাটা হাতাটা ব্ল্যাক আর পিছনটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট তাহলে এটা বেশি সুন্দর লাগবে না হাতটা একটু অন্যরকম হবে স্লিভ স্লিভের কালারটা অন্যরকম হয়ে যাবে এই হচ্ছে আমার স্লিভ অ্যান্ড ম্যাজেন্ডা দিয়ে এটা পাইপিং করা যাবে ইয়েলো দিয়ে করা যাবে গ্রিন দিয়ে করা যাবে কিন্তু আমি কোনটা দিয়ে করব সেটা তো বলা বলবো না সেটা তো সারপ্রাইজ সবার বানানোর পরে হচ্ছে আমি পরে আসব দুই মাস পর আমার মাথার মধ্যে ডিজাইন ঘুরতেছে আমি এটা কি বানাবো মানে এটা না মানে প্রিন্টেড লনগুলোর আমি কি বানাবো কামিজ বানাবো না ওয়াও এটার ওড়নাটা অনেক 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 সুন্দর এই যে বর্ডার টিয়া কালার সো এই টিয়া দিয়ে পুরো জামা কমপ্লিট করতে হবে দাম কত করে দাম মাত্র জিনিস যার ভালো দাম তার একটু বেশি দাম হচ্ছে 3050 টাকা 3050 টাকা এটা প্রাইস এই হচ্ছে টিয়া কালারের বর্ডার আর এই সুন্দর আঁচলটা এটার সাথে এটারও আঁচল সুন্দর এটার বেশি ভাল লাগছে আমার বর্ডার এই জামাটার সবচাইতে বেশি সুন্দর রং হচ্ছে এটার বর্ডারটা আমি জানি না বর্ডার আর এই ব্ল্যাকের প্রিন্ট এই জায়গার প্রিন্টটা এবং এই বর্ডারটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর আমি এটা ধরতেছি আমি বুঝতেছি আমি পুরো মাথা নষ্ট এই হচ্ছে এটার ব্ল্যাক কালারের গুল আহমেদের এই সুন্দর জামাটা এটা প্রাইস আছে 3050 টাকা এটা হচ্ছে একটু অ্যাশি ব্ল্যাক প্যান্টের গায়েও লেখা আছে গুল আহমেদ অনেক অনেক সময় না কেটে যায় আপনারা তাই তাই বলে আবার ভেবেন না যে আপনাদেরকে কপি হচ্ছে সেলাই কখনোই কপি দিবে না কপি হলে আপনাদেরকে বলে সেল করবে যে ভাই আমি কপি বানাইছি দাম এত কম তুমি নিবা আমি এভাবেই ডাইরেক্ট বলবো যে আপু এটা কপি বানিয়েছি এটা 100% অরিজিনাল আছে এখন একটা বড় লোকের কালার দেখাতেই হবে না দেখালে বড় লোকটা মাইন্ড করবে জুয়েল আপুর মতো যারা তারা মাইন্ড করবে সো তাদের জন্য এই কালারটা এই যে এই কালারটা দেখাবো আর মেয়েটা এরকম মন খারাপ করে আছে কেন মেয়েটা একটু মন খারাপ না মনে হচ্ছে মন খারাপ করে আছে ও কালকে জোহরা দেখাচ্ছিলাম জোহরার এক তিনটা মেয়ে ফটোশুট করছে মনে হয় ক্যামেরাম্যানের ভুল একটা মেয়ে চোখ বন্ধ করে আছে ও দেখে নাই তিনটা মেয়ের মধ্যে দুইটা মেয়ে তাকিয়ে আছে একটা মেয়ে চোখ বন্ধ করা আমাদের আবার সুমিনা মুন্নি কে নিয়ে আসলো যে আপু এই মেয়েটা চোখ বন্ধ করে আছে কেন আমি মনে হয় ক্যামেরাম্যান খেয়াল করেনি একটা মেয়ে চোখ বন্ধ করা আরে বিশাল একটা মিস্টেক হয়েছে এটা কেন খেয়াল করলো না ওইটা নিয়ে আমরা খুব গবেষণা এক ঘন্টা ধরে আবার একটা মেয়ের কেন চোখ বন্ধ সো এই মেয়েটার কেন মন খারাপ একটা মাস্কান দিয়ে একটা চোখ বন্ধ হয়েছিল এই হচ্ছে আমার গোল্ডেন কালার গোল্ডেন কার চাই পুরাই গোল্ডেন যার রং পছন্দ না সেই গোল্ডেন পরে যার কালার পছন্দ না আবার বেশি স্মার্ট যারা তারা গোল্ডেন পরে সো এই যে ছোট ছোট ফুল এই যে এরকম ছোট্ট ছোট্ট ফুল এটার মধ্যে এটা জুয়েল আপু নিবে নির্ঘাত তার এইসব কালার পছন্দ ঠিক আছে তার সাথে এই কালারটা ফাটাফাটি যায় এই হচ্ছে ছোট্ট ছোট্ট ডিজাইন এবং কালারটা খুবই সোবার একদম ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা স্কিনি কালার গোল্ডেন কালার বা ফেস পাউডার কালার একদম স্কিনের কালার খুবই সোবার লাগে আসলে এইসব কাপড় চুপড় পরলে এটার সাথে সুন্দর বর্ডারটা ওকে ফ্রন্ট পার্ট চলে গেল ব্যাক পার্ট দেখায় একদম গোল্ডেনের সাথে ছোট্ট রেড রেড ফুল এটার সাথে ব্যাক পার্টের সাথে এই যে এই হচ্ছে আমার ব্যাক পার্ট পেছনের পার্ট এই সুন্দর গোল্ডেনের মধ্যে মেরুন ফুল সো এটা আমি মেরুন কালার দিয়ে জামাটাকে ভালো করে সুন্দর করে বানাতে পারি কে সাউন্ড সাউন্ড তো অনেক আমি তো চিল্লাচ্ছিলাম নাজমা আপু আপনার মোবাইলে সাউন্ডটা বাড়ান আমি কিন্তু অনেক চিল্লাচ্ছি আবার যে মাইক্রোফোন এর উপরে আর কোনো কাজ নাই এই হচ্ছে হাতাটা দেখেন ক্রস 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 পুরাই গোলাপ পুরাই এটা গোলাপ দিয়ে করা তাসলিমা আক্তার হাই হ্যালো ড্রেসগুলো এত সুন্দর আমার মার জন্য নিতে হবে হ্যাঁ নিয়ে নেন সোমা আজিজ আপু মার জন্য ও মা না আজকে আমি উল্টে এই যে বলি যে এটা লাগালে আমি খালি উল্টা পাল্টা খাই কোন দিন দেখবেন লাইভের মধ্যে আমি উল্টা পুই রেখেছি তাই হয়ে যাবে এই হচ্ছে আমার পরেও যেতে পারি এই হচ্ছে আমার পুরো স্লিপটা ওকে তো বড় লোকদের মন বেশি খারাপ বেশি হয়
না আমি যত বড় লোক চিনি সবার মন অনেক ভালো আহমেদ কে কাপু সিরিয়াসলি আমি যত বড় লোক মানুষের সাথে মিশেছি সবার মন এত এত ভালো খুবই ভালো জানি না কেন আমার কোনো খারাপ বড় লোকের সাথে এখনো পরিচয় হয়নি অনেক টপ ক্লাস বলতে মানুষ কোনো দোকানদার বড় লোকের কথা বলছি না যারা বাংলাদেশকে লিড করে যাদের হাতে বাংলাদেশের বিজনেস থাকে যারা বাংলাদেশের বিজনেসকে কন্ট্রোল করে এরকম টপ ক্লাস বাংলাদেশের মানুষদের সাথে মিশেছি অনেক ভালো মন মানসিকতা অনেক ভালো এই যে জুয়েল আপুকে দেখলেন সে যে আকিস গ্রুপের সো আকিস গ্রুপকে চিনে না বাংলাদেশের বাংলাদেশের বাইরে তো চিনে বাংলাদেশেও চিনে না এত দূরের কথা গ্রামগঞ্জের একটা পোলাপাইনও চিনে আকিস গ্রুপ তাই না এরকম সো সিটি গ্রুপের আপাতত মানে কি বলবো সে এত সিনিয়র মানুষ আমাকে দেখলে রুবাপাই বলে যেখানেই দেখুক সে রাস্তাঘাটে মার্কেটে যেখানেই দেখুক আমার দোকানে শপিং করতে আসলে তো রুবাপাই কিন্তু শপিং করতে না আসলো ধর নিচে পিঙ্ক সিটির নিচে দেখা হলো তখনও জড়াই ধরবে এই রুবাপা কেমন আছেন আপনি তার ছেলের বউ রুবাপা বলে সেও রুবাপা বলে তার মেয়েও রুবাপা বলে সেও রুবাপা বলে ঠিক আছে এরকম ভালো সবাই আসলে ওরকম না ব্যাপারটা আর যারা হঠাৎ করে টাকা হয় যারা আসলে টাকা কখনো দেখে নাই টাকা পয়সা কিছু মানুষ এরকম হয় তারা আসলে বড় লোক গরিব না তারা এরকম তাই না যারা এরকম তারা আসলে এরকম বড় লোক গরিব না তাদের নেচারই এরকম তারা এরকম ওকে আমার ফোনে কোনো সমস্যা নাই এই সুন্দর ওন্নাটা গোল্ডেন কালার এন্ড এই হচ্ছে ব্ল্যাক কালার ওকে আর এই হচ্ছে গুল আহমেদ লেখা সো কিছুটা বড় লোকের বলে তেমাক বেশি জুয়েল আপু কিন্তু মাইন্ড করবে এখানে কিন্তু জুয়েল আপু বসা বড় লোক মানুষ এখানে মাইন্ড করবে কি কে আপু তাহলে কিন্তু মাইন্ড করবে ওকে আরো মানুষ আছে শুধু আমি এদের কথা বললাম না আরো টপ ক্লাস লোকজন আছে মানে সিরিয়াসলি অনেক ভালো বেশি যারা আসলেই বড় লোক বিজনেস করে কিংবা বিজনেস ছাড়া অনেক ভালো মানসিকতা এই কারণেই তারা বড় লোক হয়েছে বুঝতে পেরেছেন মানে সৎ উপায়ে যারা আসলে বড় লোক সৎ অসতের ব্যাপার আছে যারা সৎ উপায়ে বড় লোক তারা মন মানসিকতা অনেক ভালো দেখবে অনেক বিহেভিয়ার খুব ভালো ওকে এই হচ্ছে আমার গোল্ডেন কালার ফাটাফাটি একটা গোল্ডেন জামা এই সুন্দর জামাটার প্রাইস 3050 টাকা 3050 টাকা এই যে 3050 টাকা এই সুন্দর গোল্ডেন কালারের জামা না আমার কাছে মনে কারণ আমি না মানে সেই 2008 থেকে ব্যবসা করি পিঙ্ক সিটির মতো মার্কেটে পিঙ্ক সিটি বাংলাদেশের গুলশানের মার্কেট এবং টপ মার্কেট সবাই জানে যে পিঙ্ক সিটি বাংলাদেশের টপ মার্কেট বলা হয় বড় মার্কেট হিসাবে না বসুন্ধরাও আছে তারপর কি যমুনাও আছে কিন্তু না পিঙ্ক সিটি মার্কেট খুব টপ বলতে ভালো চলে পপুলার সবাই চিনে ভালো ভালো শোরুম আছে ঠিক আছে ওই হিসেবে আমি না বাংলাদেশের মোটামুটি ভালো ভালো লোকজনের সাথে আমার পরিচয় যারা বাংলাদেশের ভালো ভালো পজিশনে আছে ভালো ভালো কাজ করছে অনেক ভালো মানুষ তারা তাদের মন মানসিকতা অনেক ভালো কিছু মানুষ তো থাকবে সব কিছুতে গরিব মানুষের মতো দেখবেন খারাপও আছে সে তার স্বার্থ ছাড়া দুনিয়ার কিছুই বুঝে না তিশা আপু অনেক সুন্দর হ্যাঁ তিনটাই সবগুলাই না এইটা না এখন দেখাবো আচ্ছা পার্পেল একটা আছে আমি দেখিয়ে ফেলি ওইটা খুব সুন্দর ওটা খুবই সুন্দর খুবই সুন্দর কি আচ্ছা এই হচ্ছে আমার পার্পেল কালার ওকে পার্পেল আমি সুন্দর জামাটা দেখাবো আরও একটা পার্পেল জাস্ট আপনারা সারপ্রাইজ পাচ্ছেন দুইটা পার্পেল এই পার্পেলটা আবার অন্য রকম একটা পার্পেল এটা কেয়া সুপার বিউটি সপ পার্পেল প্রথম আমি কেয়া সুপার সাবানের মধ্যে পার্পেল কালারের সাবান দেখছিলাম এবং আমার খালি ছোটবেলায় মনে হতো চকলেটে কামড়ায় কামড়ায় খেতে হবে এত সুন্দর ছিল সাবানটা একদম এর অনেক আগেও একটা এরকম কালারের লাইভ করেছিলাম আমি হ্যাঁ থ্যাংক ইউ ইলোরা আপু বোঝার জন্য এই হচ্ছে আমার পার্পেল কালার ফাটাফাটি একটা পার্পেল ফাটাফাটি একটা পার্পেল আর ডিপ একটা পার্পেল বর্ডার এই যে ডিপ একটা পার্পেল বর্ডার এই সুন্দর পার্পেল একদম মিষ্টি একটা পার্পেল রং একদম মানে বলার কিছু নাই এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে বিশ্বাস করেন এত সোবার লাগবে এক সাইডে একটা ওড়না যদি যারা পরে এক সাইডে একটা ওড়না নিলাম সুতি একটা জামা পরলাম
অন্যরকম। সো আমি কিভাবে বানাবো সেটা কিন্তু বলছি না, যত যাই হোক আমি একটু অন্যরকমই বানাবো। এই প্রিন্টের জামাগুলা দেখার মতো করেই বানাবো, এবং তখন সবাই বলবেন এই কালেকশনটা কবে বানিয়েছো, কখন বানিয়েছো, তখন কাউকে দিব না। সো আগে আগে নেন, আমি পরে আসবো, রিয়েলি আমি পরে আসবো বানাবো। রিসবি আপু কেমন আছেন? এই হচ্ছে আমার ব্যাক পার্ট, সুন্দর ফাটাফাটি ব্যাক পার্ট এটা, এই যে। হ্যাঁ, তাড়াতাড়ি সেন্ড করে দিব। এই হচ্ছে আমার ফ্লাওয়ার প্রিন্টার, একদমই সফট কাপড়। অ্যান্ড এটার হচ্ছে স্লিপটা, হাতাটা, ওকে হাতাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিসবি আপু, থ্যাংক ইউ। রিজনেবল প্রাইজই, ঢাকার বাইরে চার্জ 150 টাকা। এই হচ্ছে আমার স্লিপটা, ওকে হাতাটা, পার্পেল কালার। আরও একটা পার্পেল আমি দেখিয়ে দিলাম, দুই দুইটা সুন্দর সুন্দর পার্পেল আপনাদেরকে আমি গিফট করলাম, দেখালাম। সামায় রাখান, এগুলোর ম্যাটেরিয়াল 100% কটন কামিজ, 100% কটন দোপাহাটা। এই হচ্ছে এটার দোপাহাটাটা, পার্পেল কালার, একদম চকলেট পার্পেল কালার, এত সুন্দর সাবানের মতো, লাইট পার্পেল লাক্স সাবান, কেয়ার সুপার বিউটি সোপ, এই কালারের এত সুন্দর সাবানের কালারগুলো হয়, একদম ওরকম লেভেন্ডার কালার, খুবই সুন্দর একটা পার্পেল লেভেন্ডার কালার। ওকে, এই সুন্দর পার্পেলটার প্রাইস আছে 3050 টাকা। আপুরে তোমার জুতাটা একটু দেখাও, জুতা, একজন বলছে জুতা, আজকে কি জুতা মারবো? এই যে আমার জুতোটা, এই যে হচ্ছে জুতোর হিলটা, আমি পেন্সিল পরতে খুব পছন্দ করি, আমার খুব খুব পছন্দ। এই যে ভিনচি আজকে আসছে মাত্র ধানমন্ডিতে, হ্যাঁ এক সেট দিয়ে দিব, ধানমন্ডিতে এক দুই সেট পেয়ে যাবেন, ওকে ধানমন্ডিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ, কালকে চলে যাবেন, ওকে কালকে চলে যাবেন। এই সুন্দর জামাটা, আরও যে জামা আছে সব দেখে শুনে কিনবেন, ডিজাইনটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার পার্পেল কালার, লেভেন্ডার কালার, আলদোর হচ্ছে ব্যাগ, ব্যাগ এনেছি, এর আগে একটা অর্ডার করেছি, ছবিতে দেখেছি ব্যাগটা এত বড়, ডেলিভারি হয়েছে ব্যাগটা এতটুকু, এক বিঘা শুধু মোবাইলটা ঢুকে, আজও নেই নেই, ব্যাগটা ওইভাবেই আছে, নিয়ে ফেলবো এর মধ্যে ইউজ করব। হ্যাঁ, বিএন অনলাইন থেকে আমি নিছি, এগুলো সব হচ্ছে বিএন অনলাইন, লকডাউনের সময় অর্ডার দিছি, এখন ডেলিভারি পাইছি, কারণ অনেক প্রেশার ছিল মেবি, এই কারণে আসতে একটু দেরি করেছে। ওকে, এই হচ্ছে আমার, আরও স্যান্ডেল আছে, আরও আসবে, দেখাবো সব, যদি শোরুমে ডেলিভারি হয় তাহলে দেখাই দিব। এই হচ্ছে প্যান্টের কাপড়, ফেভারেট কালার আমারও ইদানিং, খুব খুব ফেভারেট কালার, এই সমস্ত কালার অনেক অনেক সুন্দর লাগে। এখন আমি দেখাবো তো সেই সুন্দর আরও একটা কালার, হ্যাঁ দাও একটু ব্রাইট কালার তো দেখাতেই হয়, একটা ব্রাইট কালার দেখাই। এই যে এই কুর্তিটা নিয়ে এখন সবার মারামারি, এই কুর্তি আমি দেখাইছিলাম তখন কেউ নেন নাই, ঠিক আছে না, নিসে নিসে, কিন্তু এখন একটু বেশি মারামারি, আবার এনে দিব, নো টেনশন, জাস্ট 15 ডেজ। আমারও খুব ফেভারেট হয়েছে কাপড়টা, এত ভালো, দামটা কম। এই যে প্যান্টের কাজ, ঠ্যাং ঠেলাম, এই যে প্যান্টের কাজ একটু লুজ বানিয়েছি, একদম খাদির যা স্টাইলে বানায় সেম স্টাইলে বানিয়েছি প্যান্ট। আর এই কুর্তিটার দাম মাত্র 2000 টাকা, এরপরে আসলে হয়ে যাবে এটা 2500 টাকা। আজকে আজকে হচ্ছে স্যান্ডেলের খুশিতে খুব মজা করলাম লাইভে, মানে স্যান্ডেল আসার খুশিতে, রংপুরে হোম ডেলিভারি, স্যান্ডেলের জন্য পার্টি, যেই না দাম তার থেকে পার্টিতে বেশি খরচ হয়ে যাবে। এই হচ্ছে গ্রিন কালার, এই জামাটা দেখাবো এখন, দেখি কার কার ডিজাইনগুলো, অনেক ইউনিক ফাটাফাটি একটা ডিজাইন দেখাবো এখন, গ্রিন, আহা হা হা, কি সুন্দর গ্রিন, এই যে হচ্ছে গ্রিন, কার চাই এইটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভাষা হারিয়ে ফেলেছি তাই একটুখানি চুপ করেছিলাম, ভাষা কিতা কও, হ্যাঁ সুলতানা আপু এটাই কিতা, এটাই ঠিক। এবার দাম বেড়ে গেছে জিনিসের, এই দেখেন কি সুন্দর প্রিন্ট, এই দেখেন, আমার পরাটা অর্ডার করে পান নাই, নিশ্চয়ই পরে অর্ডার করেছেন। ওকে, এই হচ্ছে আমার ফাটা ফাটি, দেখেন নিচের রংটা কি সুন্দর, একদম গ্রিনিশ কালার, পুরাই গ্রিন, পাগল করা গ্রিন,
কালার অনেক অনেক সুন্দর, সিরিয়াসলি অনেক সুন্দর। এই জামাটা গ্রিন কালারের ফন পার্ট, এখন চলে যায় এটার ব্যাক। ওড়নাটা খোল দেখি, মাথা নষ্ট ওড়নাটা। এই দেখেন এটার পেছন ব্যাক পার্ট গ্রিনের মধ্যে কত সুন্দর লাগবে। গ্রিন প্রিন্টেড লন একদম ফাটাফাটি। তিশা আপু তো সব, এই তিশা আপু কাকে অর্ডার দিছে? এই হচ্ছে আমার বর্ডার, আর এই হচ্ছে আমার স্লিভের কাপড়, হাতার কাপড়টা। ওকে, হাতার কাপড়। এই হচ্ছে কামিজ। এখন আমি এটার ওড়নাটা দেখাবো, এটার ওড়নাটা, এইটা শোল্ডার উপর দে। এই যে, এই হচ্ছে এটার দোপাট্টা, এটার ফ্লাওয়ার গুলা সামনাসামনি। কমলা কালার পাওয়া যাবে কি? কমলা কালার তো আজকে নাই, কাল দুপুরেরটা দেখিয়েছিলাম কমলা কালার। এই যে, এই হচ্ছে এটার ওড়নাটা। এই যে, ওকে, এই হচ্ছে এটার দোপাট্টা। দোপাট্টার আঁচলটাও দেখেন কি সুন্দর, একটা দোপাট্টার আঁচল একদম অনেক সুন্দর, বড় বড় ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার দেওয়া। আর এটা দিতে চাই, আপ অর্ডার দিয়ে দেন। এই যে এই সুন্দর রংটা গ্রিনের মধ্যে, খুবই নাইস গ্রিন কালারটা। আর এটা প্রাইস আছে 3050 টাকা, 3050 টাকা এটা প্রাইস। ও, এই হচ্ছে আমার আঁচল, আর এটা হচ্ছে আমার একটা ডিপ গ্রিন কালার, খুবই সুন্দর এটা যে আসছে। তোমার জুতার হিল 1 ইঞ্চি আছে? 1 ইঞ্চি না, আমারটা 2 ইঞ্চি। 1 ইঞ্চি তো অনেক ছোট, 2.25 ইঞ্চি। ওকে, এই হচ্ছে আমার ওনার আঁচল, দেখেন কি সুন্দর ফুল দিয়ে ভরা ওনার আঁচলটা। এটা গ্রিন কালারের এবং এইটার প্রাইস আছে 3050 টাকা। সাথী আক্তার, আচ্ছা শিশির আহমেদ, আপনার সহ দিলে কিনবো। আমাকে তো অন্যজন কিনে ফেলছে 12 বছর আগে। এই হচ্ছে প্যান্টের কাপড়, আপনি কিভাবে কিনবেন? ওকে, এখন লাস্ট ওয়ান, খুবই সুন্দর ফাটাফাটি। এইটা দেখাবো, এটা কে দেখবে? জামার ডিজাইনটা অনেক সুন্দর, গুলা আহমেদের মলমল কালেকশন, একদম নতুন কালেকশন দেখাচ্ছি। মলমল কালেকশন, কটন কালেকশন, সামার মলমল সামার কালেকশন। সো এই হচ্ছে গ্রে কালার, আমার যেহেতু এখনো শীত পড়ে নাই, সো এখনো উইন্টার দেখাচ্ছি না। এটা জুয়েল আপুর নজর লেগে গেছে, সে বলছে এটা সরাই রাখো, এটা ধরার সাথে সাথেই আমার, আমি একদম ব্রাইট হয়ে গেছে। অনেক 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 সুন্দর, একদম অ্যাশ, পুরাই অ্যাশ, পুরাই অ্যাশের পাগল। এই দেখেন কি সুন্দর প্রিন্ট, এইটা এই যে খুবই নাইস একটা অ্যাশ কালার। এইটা তো মানে হাতে পেলে যারা একটু সোবার জিনিস খুঁজেন পুরাই পাগল হয়ে যাবেন। এটা হাতে পেলে কাপড়ের কোয়ালিটি, গুল আহমেদ দিচ্ছি আমি, গুল আহমেদের কোয়ালিটি তো সবার জানা। এই যে, এই হচ্ছে আমার ব্যাক পার্ট, পিছনের পার্ট। আচ্ছা, আমি তোমার থেকে নিয়েছিলাম, অনেক ভালো হয়েছে, গুল আহমেদ ফাটাফাটি। গুল আহমেদ যেই শোরুম থেকে অরিজিনাল গুল আহমেদ নিবে, সবগুলোরই কোয়ালিটি অনেক ভালো, গুল আহমেদ নিজেই অনেক ভালো। আর গুল আহমেদের ছেলে আছে নাকি? এই হচ্ছে স্লিভের কাপড়, হাতার কাপড়, অ্যান্ড হাতাটা খুবই নাইস ব্লু, অ্যাশি ব্লু, থ্রি পিস এগুলো অ্যাশি ব্লু। এই দেখেন, আমি নিব, আমি নিব, সবাই নিব, সবাইকে দিব 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 দিব। এটা জুয়েল আপু এই মাত্র নিছে, আরো আছে, দিব সবাইকে। জুয়েল আপু এখানে বসে বসে নেয়। আলো, এই হচ্ছে কামিজ, আমি নিতে চাই অবশ্যই। আমি ব্ল্যাক তো দেখিয়েছি, ব্ল্যাকটা তো সুপার ডুপার ছিল, আরো একটা ব্ল্যাক। ওয়াও, এটার ওড়না তো দেখেন, এটার দোপাট্টা আসলে এক সাইডে দেখালে ভালো লাগবে না, এটার দোপাট্টাটা শুধু দেখেন। এই হচ্ছে এটার দোপাট্টা, একদম রোজ। এই যে কি সুন্দর এটার দোপাট্টা, কি মিহি সুতার ওড়না। এটা দেখবেন প্রাইস 3050 টাকা, এত সুন্দর এই ওড়নাটা, পুরাই ওড়নার জন্য একদম ফুল স্লিভ। এই যে
হাজি স্লিপ এই পর্যন্ত হবে, একদম হাজি স্লিপ হবে। এই যে ওনাটা আর এটার আঁচল হচ্ছে এটা একদম অ্যাশ আর এই ব্লু কম্বিনেশন। ওকে, এই সুন্দর জামাটা, সুন্দর 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 জামা, ফাটাফাটি জামাটার প্রাইস কত? 3050 টাকা। দেখাও, ব্যাক পার্ট দেখিয়েছি তো, আবার দেখাবো। ওকে, আবার দেখাইলাম, অসুবিধা কি? এই যে এই হচ্ছে পিছনের পার্ট, ব্যাক পার্ট, ব্যাক পার্ট কাছে থেকে দেখাই। এই যে ওমা, এটা পাড়া দিতে দিতে আমি, এই যে এই হচ্ছে পিছনের পার্ট, ব্যাক পার্ট, এই যে অ্যাশ কালারের মধ্যে। আর যে প্রাইস আছে 3050 টাকা, 3050 টাকা। এই যে এটা, ওকে, এই হচ্ছে প্যান্টের কাপড়, প্যান্ট পরে আরাম পাবেন, খুবই ভালো কাপড়, অরিজিনাল গুল আহমেদ ব্র্যান্ডের কাপড়, প্যান্ট ছিঁড়ে যাবে না, বসলেও কিছু হবে না। ওকে, সো নয়টা ক্যাট, মানে নয় পিস কাপড়ে দেখিয়ে দিলাম এই ক্যাটালগের। এই ক্যাটালগের নাম হচ্ছে, মনে রাখতে হবে, মলমল সামার লন কালেকশন, মলমল সামার লন কালেকশন। আজকে দুইটা লাইভ করেছি, কোনো এনার্জি ক্ষয় হয়নি, ফুল এনার্জিতে আছি। সো কালকেও আশা করছি দুইটা লাইভ করব আপনাদের জন্য। সো সবাই আমার সাথেই থাকবেন, 2:45 একটা লাইভ, 6:15 আর একটা লাইভ, মানে মাগরিবের নামাজ আর এশারের নামাজের মাঝখানে টাইমটা নিয়েছি, বেছে যে ওই টাইমটা একটু ফ্রি টাইম, সো ওই টাইমে নিয়েছি। এত রাত্রে লাইভ করা আবার আমার জন্য কষ্ট হয়ে যায়, শোরুম বন্ধ করে বাসায় তো একটু সময় দিতে হয়, তাই না? এই কারণে আসলে এত রাতে লাইভে যাচ্ছি না আমি। 6:15 এই যে এই টাইমে একটা লাইভ হবে, আর 2:45 একটা লাইভ। কালকে আশা করছি 2টা লাইভ, যদি শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে 2টা লাইভ করে ফেলব। ওকে, খোদাহাফেজ, সবাই ভালো থাকবেন। গুল আহমেদের এই কালেকশনটা জলদি জলদি অর্ডার করেন, লন কালেকশন, জামা কটন, ওনা কটন, কোনো মোটা কাপড় না, সামার, লেখাই আছে মলমল সামার কালেকশন, সামার লন, তার মানে সামারের কাপড় সবসময় সারা বছর ইউজ করতে পারবেন। যদি শীত লাগে একটা শাল, এক্সট্রা শাল পরে নেবেন। জুতা কোন পেজ থেকে নিয়েছো? BN অনলাইন থেকে নিয়েছি, ওরা তো আমাকে কোনো ডিসকাউন্ট দেয়নি, উল্টা 4000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, আমার স্যান্ডেল আসে নাই দেওয়া আছে। ওকে, সো খোদা হাফেজ, এত সুন্দর কালেকশন দেখিয়েছি সবাইকে, আমাকে থ্যাংক ইউ দেন, আমি আপনাকে থ্যাংক ইউ দিব, থ্যাংক ইউ, অনেক তুমি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, এতক্ষণ পর সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর লাগা শেষ, এখন মেকআপ মুছে ফেলবো, সো খোদাহাফেজ। আচ্ছা, অন্য ডিজাইন দেখাও, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা ড্রেস সুন্দর বলছেন। এখন লাইভটা ক্লোজ করে দিচ্ছি, খোদাহাফেজ, সবাই ভালো থাকবেন। কালকে 2:45 এবং 6:15 লাইভ দেখতে ভুলবেন না, সুন্দর সুন্দর সব কালেকশন। লুনা আপু, খোদাহাফেজ, সবার শেষে আপনার কমেন্টসটা পড়লাম,